763 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে জন্ম গৌতম বুদ্ধের। সেই দিন ছিল বৈশাখী পূর্ণিমা, আর এই বৈশাখী পূর্ণিমার দিনই বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন বুদ্ধদেব। তার জন্মতিথি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম উৎসব। শুধু বৌদ্ধ নয়, হিন্দুদের কাছেও গুরুত্বপূর্ণ। হিন্দুরা গৌতম দেবকে বিষ্ণুর নবম অবতার হিসেবে বিশ্বাস করেন। মূলত বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমার তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়, তবে এবার পূর্ণিমা পড়েছে জ্যৈষ্ঠ মাসে। পঞ্জিকা অনুসারে পূর্ণিমার তিথি শুরু হয়েছে 22 মে সন্ধে 6:47 আর পূর্ণিমা ছাড়বে 23 মে সন্ধে 7:22। দুদিন পূর্ণিমা থাকায় তা পালিত হচ্ছে 23 মে। দেশ জুড়ে অত্যন্ত ভক্তিভরে দিনটি পালিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন প্রান্তে ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দেন ভক্তরা। এছাড়াও এই দিনে হিন্দুরা বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করেন। বুদ্ধ পূর্ণিমায় কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয়। এদিন অশ্বত্থ গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন, তাই সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছে জল দিয়ে 7 বার প্রদক্ষিণ করলে আর্থিক সংকট দূর হয়। পূর্ণিমার দিন গঙ্গা স্নানকে শুভ বলে মানা হয়। এরপর অশ্বত্থ গাছের কাছে দুধ ঢেলে বুদ্ধদেবকে স্মরণ করে পুজো হয়। দান কর্মেরও বিশেষ গুরুত্ব রয়েছে এদের। গরিবদের মধ্যে অস্ত্র বিতরণ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করেন বৌদ্ধরা। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।